হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে চলে এসেছি ডিনার বাফেট করতে হোটেল সারিনাতে। তারা লাইভ মিউজিক সহ 5 রকমের কুইজিনের দেশীয় আইটেম সার্ভ করছে। তো চলুন দেখে নেওয়া যাক তাদের ফুড আইটেমসগুলি। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি মিডল ইস্টার্ন ডিশগুলি। এখানে আছে লাইভ শর্মা স্টেশন, যেখানে কিনা আপনাদের পছন্দ মতো আপনারা বলে শর্মা বানিয়ে নিতে পারেন। এছাড়াও রয়েছে শেফ স্পেশাল কাপসা বিরিয়ানি। আর কারি হিসেবে আমার ভালো লেগেছিল এখানে বিফ কোফতাটা। আর একটা ইউনিক জিনিস তারা সার্ভ করেছে, সেটা হচ্ছে ঝালমুড়ি। ঝালমুড়িওয়ালা ঘুরে ঘুরে সবাইকে সার্ভ করছিল, আপনি যেরকম বানাতে চান সেরকম ভাবে বানিয়ে দিবে ওনারা। এর পাশেই আছে ওয়েস্টার্ন সেকশন, এখানে রয়েছে লাইভ বার্গার অ্যান্ড হটডগ স্টেশন। সাথে আপনারা নিজের মতো করে বানিয়ে নিতে পারবেন ন্যাচোস। এবং সাথেই রয়েছিল ইয়ামি চিজি পাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন কতগুলি চিজ দিয়ে ভরপুর। আর এর মাঝে আমরা দেখলাম আইসক্রিমওয়ালা চলে এসেছে এবং ডেকে ডেকে সবাইকে আইসক্রিম সার্ভ করছিল। এরপরে চলুন আমরা ইন্ডিয়া থেকে ঘুরে আসি। এখানে আছে চাট কর্নার, পাও ভাজি এবং ইন্ডিয়ান কারিজ। আমি তো অনেক এক্সাইটেড ছিলাম পাও ভাজি খাওয়ার জন্য। আর হ্যাঁ, সাথে ছিল চিকেন বিরিয়ানিও। এবং এখানে হচ্ছে গিয়ে এশিয়ান কুইজিন সার্ভ করা আছে, যেখানে কিনা রয়েছে বিভিন্ন রকমের স্যালাডসের পাশাপাশি ভেজিটেবল টেম্পুরা অ্যান্ড চিকেন স্যাটে। এছাড়াও সার্ভ করা হয়েছিল নাসি বিরিয়ানি, চিকেন ডেবিল অ্যান্ড পটেটো কারি। সো অ্যাপিটাইজারে আমি ভেজিটেবল টেম্পুরা, চিকেন স্যাটে, চিকেন ক্যানোপি অ্যান্ড গ্লাস নুডলস নিয়ে আসি। এর মধ্যে চিকেন স্যাটার ওয়াজ রিয়েলি অ্যামেজিং। এরপর আমি বাটার নান দিয়ে কিছু কাবাবস ট্রাই করি, যেটা কিনা আমার কাছে ড্রাই লেগেছে, তেমন একটা ভালো লাগে নাই। বাট কোফতাটা ভালো ছিল, বিরিয়ানি দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। এরপর চলে গেলাম শর্মা কাউন্টারে, যেখানে আমি আমার পছন্দ মতো শর্মা ইনগ্রিডিয়েন্টস বলছিলাম আর তারা আমাকে মেক করে দিচ্ছিল। এবং শর্মার সাথে ওনারা ফ্রেঞ্চ ফ্রাই সার্ভ করে, বাট খালি খালি ফ্রেঞ্চ ফ্রাই দেয় না, এই জন্য আমি বেশি করে একবারে চেয়ে নিয়েছিলাম। অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক ইয়ামি এবং ক্রিস্পি ছিল। শর্মা তো আমার কাছে বেশ ভালোই লেগেছিল, বাট আরেকটু গরম হলে বেশ ভালো লাগতো। এরপর আমি স্লাইডার বানিয়ে নিয়ে আসছি দুই রকমের প্যাটি দিয়ে, চিকেন অ্যান্ড বিফ। আমি ডাবল চিজ অ্যান্ড স্যালাড দিয়ে এটা বানিয়েছি অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ইয়াম। অ্যান্ড খাবারের মাঝখানে আমরা একটু চকলেট আইসক্রিম ট্রাই করলাম, যেটা কিনা টেস্টে ভালোই ছিল। এরপর আমি ইন্ডিয়ান কুইজিনের পাও ভাজি ট্রাই করতে গেলাম। গরম গরম ভাজি থেকে একটা সুন্দর অ্যারোমা আসতেছিল বাটারের। অ্যান্ড আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর লেবু দিয়ে ট্রাই করেছিলাম। এটা খাওয়ার পর আমার খুবই ভালো লেগেছে, কারণ এটা আমার ফার্স্ট টাইম ছিল। এরপর আমি অ্যারাবিয়ান কাপসার সাথে বিটরুট এবং বেগুনের চাটনি সাথে মাটন কোফতা অ্যান্ড অ্যাপেল উইথ ভিনেগার নিয়ে এসেছিলাম। অ্যান্ড আমার কাছে কাপসার মাংসটা খুব ডেলিকেট অ্যান্ড ইয়ামি লেগেছে। মেইন ডিশ ট্রাই করার পর আমি ওনাদের পাপড়ি চাটটা ট্রাই করলাম, যেটা টেস্টি কিনা তেমন ভালো ছিল না, কারণ তাদের চাটনিগুলো আমার কাছে ব্ল্যান্ড মনে হয়েছে। এখন হচ্ছে ডেজার্টের পালা, এটা হচ্ছে তাদের ডেজার্ট সেকশন। এখানে অনেকগুলা ডেজার্ট একসাথে সাজানো আছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে। তো এর মধ্যে ভালো ছিল ওমালি, চকলেট মুজ, রেশমি জলেবি, ফিরনি অ্যান্ড সুইট বুন্দি। সো দেড়শো আইটেমের মধ্যে আমি মনে হয় হার্ডলি 30টা আইটেমের মতো ট্রাই করেছি। ওভারঅল আমার কাছে এই রেস্টুরেন্ট অনেক ভালো লেগেছে। প্রাইস ছিল পার পার্সন 4000 টাকা করে, সাথে বোগো অফার তো আছে। আর যেটা আমার ভালো লেগেছে, ওয়াটার অ্যান্ড কোক এই বুফের প্রাইসের সাথে ইনক্লুড ছিল। সো গাইজ, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।